সে যদি বিয়া শাদিও করে আমার কোনো সমস্যা নেই। লেখাপড়া করছিলেন? না লেখাপড়া জানি না। তাই এখন বিয়ে শাদি যে করতে চাচ্ছেন, মানে বিয়ে শাদি করার জন্য একটা প্রিপারেশন লাগে, সেই রকম সব প্রিপারেশন আছে সংসার করার? মানুষ যদি পাই তাহলে তো করার ইচ্ছা আছে। কোন একটা বান্ধবী লয় আইলো যে সবাই যখন প্রতিবেদন করে দেখো যদি ভালো মনের মানুষ একজন পাও তাহলে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাইয়া শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মিম। মিম আপু কেমন আছেন আপনি? হয়তো আলহামদুলিল্লাহ আছি। তো কি হয়েছে আপনার জীবনে, আসলে কি কি বলার জন্য আসছেন? আসি অনেক দুঃখ কষ্ট করে তো আসছি। কিসের দুঃখ, কিসের কষ্ট? আম্মুটা অসুস্থ, ওই জন্য। আম্মু অসুস্থ, কোনো বাবা নাই আপনার? না। ভাই বোন নাই? না আমি একাই। একাই? বাবা কি হয়েছে? বাবা ছোটবেলায় চলে গেছে। কোথায় চলে গেছে? মনে করেন আমাকে খোঁজ খবর রাখেন, আমার আম্মুরে রেখে 8 বছর বয়স ওই সময় চলে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে ওই থেকে আর কোনো খোঁজ খবর? আমার বিয়ে শাদী হয়েছে। না বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তা কে আসতে বলছে আপনাকে ভিডিওতে? একটা বান্ধবী লয়ে গেছে। নিয়ে আইছে বান্ধবী। তা আপনার এখন ইচ্ছাটা কি আসলে? ইচ্ছাটা আছে যে আমার আম্মুটার দায়িত্ব নেবে। হ্যাঁ, ওরকম একটা মানুষ যদি পায় তাহলে ওর সঙ্গে বিয়ে শাদী করব। সে যদি বিয়ে শাদীও করে, হ্যাঁ সে যদি বিয়ে শাদীও করে আমার কোনো সমস্যা নেই। লেখাপড়া করছিলেন? না লেখাপড়া জানি না। তাই এখন বিয়ে শাদী যে করতে চাচ্ছেন, মানে বিয়ে শাদী করার জন্য একটা প্রিপারেশন লাগে, সেই রকম সব প্রিপারেশন আছে সংসার করার মতো বা পারিবারিক পরিবার থেকে? ওরকম মনের মানুষ যদি পাই তাহলে তো করার ইচ্ছা আছে। মানে একটা বান্ধবী লয় আইলো যে সবাই যখন প্রতিবেদন করে দেখো যদি ভালো মনের মানুষ একজন পাও তাহলে। আবার কি চলে যাবেন গ্রামে? গ্রামে এখন বললাম তো আমার অসুস্থ আছে, আর এখন ঢাকা শহরে আছি। আচ্ছা আচ্ছা। তো এখন এসে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে? কষ্ট লাগে বাবাটা চলে গেছে ছোটোবেলায় ছোটো থাকতে, আর মনে করেন কোনো ভাই বোনও নাই, আর শুধু একা একাই লাগে। একটা কাজ করি, হ্যাঁ সেলাই মেশিনের এখানে 15 জন মহিলা কাজ করি এক জায়গায়। এখন যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, ভিডিওতে আসছেন, অনেকেই বিয়ে শাদী করতে যাবে, তা আপনার আসলে কীরকম মানুষ পছন্দ? সেরকম বললাম না, আমার আম্মুটা অসুস্থ আছে, এর জন্য আমি 20,000 টাকার মতন মানুষের কাছে লইছি, এটা যদি কেউ দিতে চায় তাহলে। আপনাকে বিয়ে করার পরে সে যদি আসলে মনে করে যে শাশুড়িকে খরচ দিব বা দেখবো, সেটা হলো আলাদা কথা। বিয়ের পরে অনেক জামাইরা তো শাশুড়িকে খরচ দেয়, সেটা হয়তো দিতেও পারে আপনার যদি ভাগ্য ভালো হয় আর কি। ঠিক আছে, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমি তো বললাম আমার একটা ফোন দিচ্ছে, বলছেন আমার বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, আমার একটা ছোটো ফোন দিচ্ছে, তার নাম্বারটা আমি দিতে পারি। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা দেখে বলতে পারবো? তা একটু দেখে বলে দেন। নাম্বারটা খোলা থাকে তো? খোলাই থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর নাম্বারটা একটু বলে দেন। আপনি দিয়ে দেন তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। সাধারণ পরিবার, সাধারণ সাদা সিধা মন, আসলে সে তার চায় আসলে অসুস্থ মা আছে তাকে একটু চিকিৎসা করাতে, নিজে একটা ভালো বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সংসার করতে। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01618578 7616। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে, বললাম না আমার বান্ধবী। আমার নাম্বারটা খোলা রাখবেন, আর নামাজ কালাম পড়েন? হ্যাঁ ইনশাআল্লাহ। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।